লাইক কি পাবো না আমরা? পাবো না আমরা লাইক? হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। দেখতে দেখতে রবিবার চলে এসেছে, মানে বাবাই যায়নি, লোকজন হিসেব রাখতে পারছো কিনা তোমরা জানি না, আমরা তো হিসেবই রাখতে পারছি না কবে শনিবার কবে রবিবার। তো যাই হোক, আজকের এপিসোডটা শুরু করছি। চলো, বা কিছুদিন আগে একটা অভি একটা এপিসোড করেছিল, সেখানে বলে দিয়েছিল অলরেডি যে বিশ্বব্যাপী কিন্তু ওই আগের দিন থেকে ডিসিশন হয়েছিল যে ট্রান্সফার প্রসিডিংস বন্ধ থাকবে, যেটা কিন্তু বন্ধ আছে। তা সত্ত্বেও কীভাবে কী হলো সেটা আমি বলছি। ট্রান্সফার প্রসিডিংস বন্ধ আছে, ফিফা জানিয়েছে যে ফিফা এবং এফসির পরে জেনে যাবে সেটা, মানে অলরেডি তারা দে আর ওয়ার্কিং অন ইট, যে বিশ্বব্যাপী একটা যে ইকোসিস্টেম, ফুটবলের যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমে একটা প্রভাব পড়তে চলেছে, যেহেতু একটা বাজেট ওপর নিচে, সেন্সেক্স নিফটি আমেরিকার ইন্ডেক্স সেগুলো ওপরে উঠছে নিচে নামছে, বিশ্বব্যাপী এটা হচ্ছে। সেই কারণে কিছু কিছু রুল চেঞ্জেস আসবে, সেটা হয়তো প্লেয়ার এক্সটেনশনের ক্ষেত্রে না হলেও প্লেয়ার ট্রান্সফার এবং প্লেয়ার সোয়্যাপ এদের ক্ষেত্রে আসতে চলেছে। মানে আগে হয় মানে যে পরিমাণ টাকা স্যালারি কীরকমভাবে দিতে হয় সেই রকম, সেই স্যালারি স্ট্রাকচারে পুরো ইকোসিস্টেমটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সেরকম কিছু চেঞ্জেস আসতে চলেছে, যে জন্য কিন্তু হয়তো যাদের অলরেডি হয়ে গেছে তাদের তো হয়েই গেছে কন্ট্র্যাক্ট, যাদের হয়নি তারা কিন্তু সেই নতুন নিয়মে পড়তে চলেছে। দেখ, এটা ইন্টারনাল ব্যাপার, ইকোসিস্টেমের ব্যাপার। এবার চলে আসছি যে গ্লেন মার্টিন, গ্লেন মার্টিনকে কিন্তু এটিকে চলতি আইএসএল মরশুমে জানুয়ারি যে উইন্ডোটা হয়, যে সেকেন্ড ট্রান্সফার উইন্ডো, সেখানেই টার্গেট করেছিল, কিন্তু তখন চার্চিলের কর্তারা তাকে ছাড়তে রাজি হননি। এখন গ্লেন মার্টিনকে এই ইন্টারেস্টে তাকে নেওয়া হয়েছে আর কি এটিকেতে মোটামুটি 90% কনফার্ম ধরতে পারো যে এটিকে মোহনবাগানে খেলবে পরের বার, কিন্তু এটিকে কিন্তু টার্গেট করেছিল আগের মরশুমেই, যেটা যখন এটিকে আইএসএল খেলছিল তখনই তাকে টার্গেট করেছিল, এবং এইটাই তাকে তাদের বোঝানো হলো যে চার্চিল কর্তাদের যে এ কিন্তু ইন্ডিয়ার ভবিষ্যৎ, তো তাকে প্লে টাইম আরও দেওয়া হবে এবং সেই ধরনের ব্যাপারটা, মানে সবাই জানো এখন, মানে এটা কী বলবো, এটা খুবই একটা ওপেন সিক্রেট যে আইএসএল থেকেই লোকে চান্স পাবে। তো আমরা নিয়মিত এটিকে দলে দেখতে পাবো গ্ল্যান মার্টিনকে। গ্ল্যান মার্টিন ইজ এ ভেরি গুড মিডফিল্ডার, ভালো ভালো খেলেছে, জানি না তাকে কোন পজিশনে খেলাবেন হাওয়াস, এটা নিয়ে ডাউট আছে, বাট মোটামুটি ওই বললাম ফিনান্সিয়াল যে প্রসিডিংস সেইটা বাদ থাকবে, সেটা ডিসাইড হওয়ার পরেই হবে আর কি সেই প্রসিডিংসটা, কিন্তু বাকি মোটামুটি কথাবার্তা চূড়ান্ত এটা ধরে নিতে পারো। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে একমাত্র দু একটা ডিজিটাল অ্যানাউন্সমেন্ট আসবে, সেটা যদিও আসেনি, এটা বিভিন্ন সোর্স থেকেই আর কি খবর পাওয়া যাচ্ছিল গ্ল্যান মার্টিনেরটা, সেখান থেকে জানা, এবং ব্যাপারটা খতিয়ে যেটুকু দেখা গেল, সত্যি কথা বলতে এখন এটিকের কেউ তো মুখ খুলবেন না বা মোহনবাগানের কেউই মুখ খুলবেন না এই ব্যাপারটা নিয়ে, তো মোটামুটি সোর্স যেটুকু থেকে খবর পাওয়া গেল 90% শিওর যে তিনি এখানে চলেই আসছেন। তবে আরেকটাও গুজব রটছে, সেটা নিয়ে আমি কিন্তু ডাউট, মানে আমি আমি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে 100% ফলস, কিন্তু 100% ফলস বলে কোনো জিনিস হয় না ময়দানে, তুমি জানো, একটা ডাউট থাকছে যখন ব্যাপারটা রোটেছে কিছুটা হতে পারে, সেটা যে রাওলিন বর্জেস, রাওলিন বর্জেস মুম্বাই সিটিতে এখন খেলেন আর বলছেন, বলা হচ্ছে যে এটিকেতে আসছেন, ডিফেন্সে কিন্তু অলরেডি সুভাশিসকে নেওয়া হয়েছে এক নম্বর নতুন করে, আর পুরনো যারা ছিলেন তারা তো রয়েছেন, আর তাকে তার সঙ্গে কিন্তু মুম্বাই সিটিতে অলরেডি 2022 অবধি খুব সম্ভবত চুক্তি রয়েছে, সুতরাং একটা বড় ট্রান্সফার ফিস দিয়ে তাকে নিতে হবে যদি নিতে হয়, তো প্লেয়ার সোয়্যাপ হলে কী হবে জানা, তাও বলছি প্লেয়ার সোয়্যাপ ট্রান্সফার এর পুরোটাই কিন্তু নতুন রুল যেটা ফিফা আর এফসির আসতে চলেছে, নতুন রুল ঠিক নয়, মানে আমি বলবো ধরো তোমাদের একটু বুঝিয়ে দিয়েছে জিনিস, তখন আমার বলবে যে নতুন রুল তো এলো না দাদা, ব্যাপারটা হচ্ছে ধরো প্লেয়ার সোয়্যাপ হোক বা ট্রান্সফার হোক, তার তো একটা স্যালারি সিস্টেম চেঞ্জ হয়ে যায়, মানে ধরো আমি স্যালারি পাচ্ছিলাম চার্চিলে, আমি এখানে এসে কীরকমভাবে স্যালারি পাবো, এককালীন টাকা পাবো না বারবারে টাকা পাবো, কত পার্সেন্ট প্রথমে দিতে হয়, 50% পরে দিতে হয়, সেই এই পুরো একটা সিস্টেম থাকে স্যালারি সিস্টেম, সেই স্যালারি সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়, কত টাকা ক্লাবকে দিতে হবে, কে ক্লাবকে দেবে, যদি একটা প্লেয়ার সোয়্যাপ হয় ট্রান্সফার হয়, অনেক সময় ট্রান্সফার ফিস যেটা ক্লাব পায় সেই ক্লাবের একাংশ কিন্তু নিয়ামক সংস্থার কাছেও যায়, তো সেই খুব কম পার্সেন্টেজ হলেও একটা ট্যাক্স মতো থাকে আর কি, তো সেইটা
কত পার্সেন্ট হবে, সেই পার্সেন্টটা বাড়বে কমবে, এরকম কিছু একটা নতুন চেঞ্জেস আসতে চলেছে। তো সেইগুলো চেঞ্জেস হয়ে গেলে তারপর কিন্তু ফিউচার মানে ফার্দার প্রসেসিংসগুলো হবে, আর যেগুলো হয়ে গেছে অলরেডি ডান সেইগুলো কিন্তু পুরনো নিয়ম অনুযায়ী হবে। যাই হোক, এটা এই এই বিষয়ে তোমরা খুব চিন্তিত বলে মনে হয় না। তো দুটো জনের জিনিস নিয়ে আলোচনা করে দিলাম। রাওলিন বর্জেস আমার মনে হচ্ছে আসছেন না, এবং আমার ভীষণভাবে মনে হচ্ছে আসছেন যিনি গ্ল্যান মার্টিন। এইবার বিষয় হচ্ছে যে তাহলে বাদ যাবেন কে, মানে জবি জাস্টিনকে মোটামুটি শোনা যাচ্ছে যে জবি জাস্টিন হয়তো, এই বিষয়ে আমি পরেও আরেকটা খুব সুন্দর ভিডিও বানাবো, সুন্দর হবে না ভালো হবে না খারাপ হবে যাই না, তো আমার আইডিয়া আছে এরকম একটা ভিডিও বানাবো জবি জাস্টিন এবং আর তার কিছু সতীর্থদের নিয়ে। জবি জাস্টিন শোনা যাচ্ছে জবি জাস্টিনকে ছেড়ে দিতে পারে এটিকে মোহনবাগান, মোহনবাগান এটিকে যাই বলো তোমরা, মানে তোমরা তো আবার নাম নিয়ে চেঁচামেচি শুরু করে দেবে। আর যাকে ছাড়তে পারে আর কি সেটা তাদের মধ্যে প্রথমেই যিনি রয়েছেন সেখানে সুসাইডাজ এবং তার দাদা। সুসাইডাজ যদিও এবার খুব ভালো পারফর্ম করেছেন কিন্তু তার দাদা এক্সপেকটেশন অনুযায়ী অতটাও ভালো খেলতে পারেননি, যদিও অ্যাকচুয়ালি এটা হাবাসের ওপরে নির্ভর করছে। আমাকে যদি জিজ্ঞেস করো আমার খুব মনে হচ্ছে যে সুসাইডাজের দাদাকে এটিকে ছেড়ে দিতে পারে, কিন্তু সুসাইডাজকে কিপ করবে, জবি জাস্টিনকে ছেড়ে দেবে। এর এই চেঞ্জেসের ফলে আর কি মানে এই একে এর পরিবর্তে গ্ল্যান মার্টিনকে নিয়ে আসবে এবং মিডফিল্ডে খেলাবে বলে আমার ধারণা, নিজের ধারণা। তো যাই হোক, তোমাদের কী ধারণা সেটা তোমরা কমেন্টে লেখো। তোমাদের রাওলিন বর্জেস সম্পর্কে এটাও হতে পারে যে তোমাদের ধারণা যে তিনি কনফার্ম বা আসছেন এরকম কিছু, কারণ ট্রান্সফার রিউমার অলওয়েজ ওপিনিয়নের খেলা এবং সোর্সেসের খেলা। আমার সোর্সেস একরকম বলবে, তোমাদের আরেক রকম বলবে, এটাই মজা। কে যেটা হবে সেটা তো হবেই যখন হবে। আর গ্ল্যান মার্টিনটাও তোমরা কীরকম মনে করছো যে সত্যি আসছে কিনা, যদিও মনে হচ্ছে তোমরাও জানো যে আসছে। যাই হোক, তো এইটুকুই ছিল, আর একটা এপিসোড খুব ভালো এপিসোড আসছে একটু পরেই, তোমরা চোখ রেখো। আর ব্যাস, করোনা নিয়ে অনেক কথাবার্তা বলেছি, ওইটা নিয়ে আর কথাবার্তা বলবো না, তোমরা যথেষ্ট অ্যাওয়ার। তোমরা যারা নতুন দেখছো এই এপিসোডটা, এরকম ছোট ছোট ফুটবল নিয়ে আলোচনা আমরা রেগুলার করে থাকি, যারা ভালোবাসো ফুটবল বা ফুটবলের আলোচনা। হ্যাঁ, ওটা হতে পারে যে আমার পক্ষে বা বিপক্ষে তোমরা আলোচনা করলে, কিন্তু ফুটবল নিয়ে আলোচনা আমার মতের সঙ্গে মিল তোমাদের নাও হতে পারে, ফুটবল আলোচনা তোমরা পছন্দ করো এটা আমি জানি। অনেকে আবার অতি উৎসাহী হয়ে মানে তারা গেম টেম খেলে আর কি, এরকম একটা চ্যানেলের নাম বলে ফালতু তাকে এ দিয়ে দিচ্ছি না, আমি কী বলবো, একটু মাইলেজ দেবো না। তো তারা তিনি এসে আবার একটু কটুক্তি না একটু বেশি কটুক্তি করে ফেলছিলেন, তিনি আবার আমাদের বন্ধুবান্ধবরা আবার তাকে থামিয়ে দেয় সেই কটুক্তির জবাবেই। তো জেনারেলি আলোচনা করো, মতে তোমাদের সঙ্গে মিল বা অমিল হতেই পারে, তোমরা অবশ্যইভাবে সেটার বিরুদ্ধে বলবে, কিন্তু একটু ভাষা টাষা ঠিক করে বলো, নইলে সেরকমই জবাব পেয়ে যাবে আর কি। যাই হোক, এসব নিয়ে আর বেশি আলোচনা করছি না, ইগনোর মারি আমি। চলো, আজকের মতো টাটা। ভিডিও বানাতে এসেছিলাম, ভিডিও বানিয়ে দিয়েছি, চলে যাচ্ছি।